আপনি কি মন্দিরা দেবী? হ্যাঁ। ওয়েল, আমি বড় বাবার কাছ থেকে আসছি। এই সন্ত্রাসে আক্রান্তে যারা মারা গেছেন, বড় বাবা প্রত্যেককে 1,00,000 টাকা করে সাহায্য দিচ্ছেন। আপনাদের পরিবারে তো দুজন, তাই বড় বাবা 2,00,000 টাকার একটা চেক পাঠিয়েছেন, এই নিন। কি বললি, কে পাঠিয়েছে? বড় বাবা। না, আমি কোনো দান গ্রহণ করি না। এটা দান নয়। তাহলে কি দাম? কেন, ওই মৃত্যুর পেছনে কি বড় বাবার হাত আছে? দেখুন, আপনার এই প্রশ্নের উত্তর বড় বাবাই দিতে পারেন। না, এই প্রশ্নের উত্তর আপনাদের বড় বাবা দিতে পারবে না। তবে আমি কিন্তু ঠিক এই প্রশ্নের উত্তর বার করে নেব, আর এটা আপনাদের বড় বাবাকে জানিয়ে দেবেন। ধন্যবাদ, জানিয়ে দেব। বড় বাবা প্রশ্ন ভালোই বাসেন। আচ্ছা চলি, নমস্কার। চেকটা ফিরিয়ে দিল বড় বাবা। একটা চিঠি এসেছে। চিঠি? চিঠির মাধ্যমেও জীবাণু সংক্রমণ করানো যায়। আচ্ছা জীবন, আর কোন মাধ্যম তোমার জানা আছে? লাইক যেভাবে বন্দুক দিয়ে সাময়িক ভাবে সন্ত্রাস বন্ধ করা যেতে পারে, কিন্তু চিঠি? তবে এই অচেনা ঠিকানা থেকে পাঠানো চিঠি রিসিভ না করে কিছু সংক্রমণ আটকানো যেতে পারে। না না, আমি আমার অস্ত্র বিক্রি করার জন্য আপনাকে এ কথা বলছি না। আমি সত্যি সত্যি এরাজ্যের নিরাপত্তার কথা ভেবে আপনাকে কথাটা বললাম। হ্যাঁ, কিন্তু ওরা যেভাবে নিঃশব্দে জীবাণু সন্ত্রাস করার জন্য ঢুকে পড়েছে, তাতে করে শুধু আপনার অস্ত্র দিয়ে তো ওদের রোখা যাবে না। আপনার তো জানা উচিত যে আপনাদের প্রতিরক্ষা দপ্তরও অনেক ব্যাপারে আমার থেকে সাজেশন নেয়। হোয়াটস ইউর সাজেশন? দেখুন, এ লোকটা যেই হোক সে এই অঞ্চলে কোথাও ঘাঁটি গেড়ে বসেছে, রাইট? এবার ভাবতে হবে যে এই ধরনের একটা লোককে কে শেল্টার দেবে। এজেন্ট? রাইট, রাইট ইউয়ার। তাহলে এখন আমরা ভেবে দেখি যে আমাদের সীমান্ত পারের যে বন্ধু দেশটি আছে, সে কি ধরনের লোককে তার এজেন্ট নিয়োগ করবে, যে পপুলার, যে ধনী, যার দেশ বিদেশের সঙ্গে ব্যবসা আছে এবং যার একটা নিজস্ব আন্ডারগ্রাউন্ড নেটওয়ার্ক আছে, অর্থাৎ যে একটা প্যারালাল গভর্নমেন্ট চালানোর ক্ষমতা রাখে। আমি রাইট? তা এরকম কোন লোকের নাম কি আপনার মনে পড়ছে? রোশন তানেজা। মিস্টার কমিশনার, আমার কোন আন্ডারগ্রাউন্ড নেটওয়ার্ক নেই। কিন্তু বলো বাবা। মিশা তানেজা, আমার মেয়ে। হাই, এজো। সবাই জানে বড় বাবা একজন গ্যাং লিডার, শুধু প্রমাণের অভাবে তাকে ধরা যাচ্ছে না। তাহলে কিন্তু আপনি তো নতুন জয়েন করেছেন ইরফান সাহেব, আপনি এত কথা জানলেন কি করে? পুলিশকে অনেক কথা জানতে হয় তানেজা স্যার, আর শুধু বড় বাবা কেন, আপনার সম্পর্কে আমি অনেক কথাই জানি। ইয়েস, মৃত্যুর পর থেকে শুধু প্রশ্ন, প্রশ্ন আর প্রশ্ন। বলুন কি জানতে চান? বুঝতে পারছি আপনার মানসিক অবস্থাটা, কিন্তু কি করব বলুন, এটা আমাদের রুটিন ডিউটি। আচ্ছা, যেদিন জলাতঙ্কের সিমটম ধরা পড়ে সেদিন বা তার আগের দিন বরুণ বাবু এবং আপনার মেয়ে কোথায় কোথায় গিয়েছিলেন? কোনো নিমন্ত্রণ, কোনো পার্টি, কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো জায়গায় কেটে গেছে এরকম কিছু? নিমন্ত্রণ তো দূরের কথা, বরুণ কখনো বাইরের জল পর্যন্ত ছোঁয়নি। আমার মনে পড়েছে, জামাই বাবুর গালে একটা কাটা দাগ দেখেছিলাম। গালে কাটা দাগ? হ্যাঁ। কি করে হলো? সেলুনে দাড়ি কাটতে গিয়ে ওর গালটা কেটে গিয়েছিল। সেলুনে? ও গড, কোন সেলুনে? ওই তো
শান্তিনগর রামদাস সেলু। থ্যাংক ইউ ম্যাডাম, আমি আসছি। আচ্ছা শুনুন। হ্যাঁ, এখানে আরেকটা সেলুন ছিল না? হ্যাঁ, ওই তো। বন্ধ কেন? সে তো অনেকদিন আগে বন্ধ হয়ে গেছে। কেন বন্ধ হলো? মারা গেছে, মালিক কর্মচারী সবাই মারা গেছে। সবাই মারা গেছে? হ্যাঁ। কি করে? জলাতঙ্ক। জলাতঙ্ক? ও গড। হ্যালো, হ্যাঁ ইরফান বলছি, আমি এক্ষুনি আসছি। তোমাদের তো অপেক্ষায় ছিলাম। এ হলো জন্ডিস, চিকেন পক্স, জলাতঙ্ক, আর এই তিনজনের চিপ কেটে আমি বার করব ভাইরাস বিষ, ছড়িয়ে দেব পশ্চিমবাংলায়। এইভাবে শুরু হবে জেহাদ, শুরু হবে আমাদের নতুন সন্ত্রাস। সন্ত্রাস ভজে হরি তেরি নাম। এটা মর্গ। হ্যাঁ হ্যাঁ, বাতিল হো চুকা, লেকিন কভি কভি লাশ জাদা আনে সে ইহাঁ পে ভি রাখনা পড়তা হ্যায়। ঠিক আছে। চুপ ভজে হরি তেরি নাম, উসে খতম করনা মেরা কাম। হ্যালো, এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।